ক্রেতা সেজে চুরি, সিসিটিভি ফুটেজ দেখে ধরা পড়লো চোর। ক্রেতা সেজে শোরুমে ঢুকে সোনার হীরের আংটি চুরি করে পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ। গত 23 সেপ্টেম্বর সন্ধ্যা 7টা নাগাদ এই ব্যক্তি গ্রাহক হিসেবে ডাকবালো মোড়ের কাছে ব্লুস্টোন নামে একটি শোরুমে ঢোকেন। সেখানে হীরের আংটি কেনার নাম করে বিভিন্ন আংটি দেখতে থাকেন। তারপরে সুযোগ বুঝে একটি আংটি নিজের পকেটে অস্ত করেন। সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও দোকান বন্ধ করার সময় সমস্ত সামগ্রী মেলাতে গিয়ে ধরা পড়ে ডায়মন্ড রিংটি মিসিং আছে। সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায় ব্যক্তিটি ডায়মন্ড রিং দেখতে এসে চুরি করে নিয়ে গেছে। সন্ধ্যা 7:40 নাগাদ, 7:20 নাগাদ উনি ব্লুস্টোন বারাসাত স্টোরে আসেন কাস্টমার হিসেবে। তারপর ভ্যারাইটিস প্রোডাক্ট দেখেন, তারপর উনি মেন সেকশনে যান। মেন সেকশনে গিয়ে উনি দেখাতে দেখাতে, আমি ছিলাম ওখানে দেখতে দেখতে, তারপর এই রিংটা, অনেকগুলো রিং উনি দেখেন, নিজেই দেখে তুলে দেখছিলেন। দেখার পর এই রিংটা উনি, দুটো রিং উনি তারপর তোলার পর একটা রিং আমার হাতে দেয়, তারপর অন্য যে রিংটা যেটা ইয়ে হয় সেটা ওনার কাছে থাকে, সেটা আমরা পরে সিসিটিভি ফুটেজ দেখে জিনিসটা ইয়ে করতে পারি। এটার মূল্য 80,000 অ্যাপ্রক্স, গোল্ড আর ডায়মন্ড রিং 18 ক্যারেট। পুলিশের ভূমিকা নিয়ে এখন অবধি যতদূর কেস এগিয়েছে আমি খুবই সন্তুষ্ট, এবং আমাদের কোম্পানি ব্লুস্টোন খুবই সন্তুষ্ট যে জিনিসটা ধরা পড়ে গেছে, এবং আমরা সার্ভিস নিয়ে হ্যাপি। মানে কোম্পানি, যেহেতু কোম্পানির তরফ থেকে আমি একজন এমপ্লয়ি হিসেবে ওখানে রয়েছি, তো পুলিশের সবই একদম ঠিকই আছে। বারাসাত থানায় অভিযোগ দায়ের করা হয়। শোরুম থেকে অভিযোগ দায়ের করার পরেই গতকাল ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ, সেই সাথে উদ্ধার করা হয় চুরি যাওয়া আংটিও। একজন আসামি, নাম রাকেশ সামদার, নিজেকে গ্রাহক হিসাবে পরিচিত করে শপে প্রবেশ করে এবং এক ডায়মন্ড রিংটা চুরি করে পালিয়ে যায়। এই কমপ্লেন্ট উপরে বারাসাত PS টিম তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ইনভেস্টিগেশন স্টার্ট করে এবং CCTV অ্যানালাইজ করে ম্যানুয়াল সোর্স এঙ্গেজ করে আসামিকে গতকালে রেড করে ধরেছে এবং ডায়মন্ড রিং, স্টোলেন ডায়মন্ড রিং ও উদ্ধার করেছে।